एवरीवन वेलकम टू पाताल घर। पाताल घर आरो एक एपिसोडे तुम्हारे सकल के जानाई स्वागत। आमी शिवायन रही आज तुम्हारे संगे। आज के जो घटनाटा तुम्हारे साथ शेयर करब से घटनाटा जत दूर सम्भव मन पड़े घटे आज के प्राय चार बचर आगे। घटनाटा शुने बंधुर बाबार का घटनाटा शुने अवश्य हमार खूब भय लेगे आज के मन हलो तुम्हारे साथ शेयर करी घटनाटा। तार आगे बोले रखा जरूरी এই চ্যানেলে যেসব ঘটনা শোনানো হয় সেগুলোকে বিশ্বাস করতেই হবে, এরম কোনো মানে নেই, এরম কোনো কথা নেই। বিশ্বাস করাটা না করাটা পুরোপুরি তোমাদের ওপর। তোমরাও অবশ্যই আমাদেরকেও নিজস্ব লাইফে ঘটে যাওয়া কোনো বা এক্সপিরিয়েন্স করা বা শোনা কোনো ঘটনা আমাদেরকে পাঠাতে পারো। আমাদের ফেসবুক পেজ রয়েছে, আমাদের জিমেল আইডি রয়েছে, সেখানে তোমরা আমাদের গল্পগুলো বা ঘটনাগুলোকে অবশ্যই পাঠাতে পারো। আমি সবকটা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব। আর আর একটাই অনুরোধ তোমাদের কাছে, সবাইকে একসঙ্গে লাইক বাটনটা প্রেস করে দাও এবং তোমাদের লাইকটা আমাদের সত্যিই খুব প্রয়োজন। তো আর কথা না বাড়িয়ে আমি ঘটনার দিকে এগিয়ে যাব। ঘটনাটা ঘটেছে বর্ধমান রুটে বা বর্ধমান হাইওয়েতে প্রায় মধ্যরাত। সেই রুটের দূরপাল্লার বাস রাত আনুমানিক 12টা থেকে 12:30টার দিকে শহর ছেড়ে চলে যায়। বাসে যাত্রী ছিল একজন, আর ড্রাইভার আর একজন হেল্পার। পথে বেশ কয়েকটা স্টপেজ পড়ে যেখান থেকে যাত্রীরা ওঠানামা করে, কিন্তু কেন জানি না সেই দিন স্টপেজে কোনো যাত্রী ওঠেনি। বাসটি শহর ছেড়ে আরও দূরে চলে গেল একটি জায়গাতে। জায়গাটা অবশ্য আমি শুনেছিলাম খুব খারাপ এবং খুব ভয়ঙ্কর একটি জায়গা, এবং সেখানে গিয়ে বাসটা থামল, যেখানে দুজন লোক দাঁড়িয়ে আছে দেখা গেল। তারা বেশ লম্বা চওড়া, সাদা আলখেল্লা পরা, মুখ অন্ধকারে ঠিক করে বোঝা যাচ্ছে না। তাদের মধ্যে একজনের হাতে বাচ্চার কাফনে মোড়া একটা লাশ। তারা ড্রাইভারকে বলল, আমাদের সামনের কবরস্থানে নামিয়ে দেবেন। ড্রাইভার এবং হেল্পার একটু ভয় পেলেও কিছু বলল না। তারা বাসে উঠে এলো। এমন সময় মনে হলো বেশ মিষ্টি একটা গন্ধ ছড়িয়ে পড়েছে বাসের মধ্যে। রাতে বাসের লাইটগুলো সব অফ করা। ড্রাইভারের কাছে বাসটা বেশ ভারী ভারী মনে হতে লাগলো হঠাৎ করে। যতই স্পিড বাড়ায় বাস আর যেন তেমন এগোয় না। অদ্ভুত লোকগুলো সারা বাসে এত জায়গা থাকতে গিয়ে বসলো একদম পিছনের সিটে। বাসের অন্য তিনজন ততক্ষণে কাহিল অবস্থা, ভয় যেন সিটের সাথে আটকে গেছে, তারা নড়াচড়া করতে পারছে না। হঠাৎ মনে হলো পিছনের সিট থেকে কড়মড় করে হাড় চেবানোর শব্দ। তিনজনের বুঝতে আর বাকি নেই যে তারা সাধারণ মানুষ নয়, এরা অন্য কিছু। তারা বাচ্চাটাকে শান্তিতে খাবার জন্য এক নির্জন বাসে উঠে এসেছে। এতক্ষণ পরে বাসটা অবশেষে কবরস্থানে এসে পৌঁছাল। তখন ড্রাইভার তাদের নেমে যেতে বলল। সেই একমাত্র যাত্রীটা এর মধ্যেই নিজের সিট ছেড়ে ড্রাইভারের পাশে এসে বসল। তার এবং ড্রাইভারের সঙ্গে কোনো কথা হতে পারে হয়তো, ঠিক জানি না। লোক দুটো যখন নেমে যাবে, দরজার কাছে আসা মাত্রই ড্রাইভার লাইট জ্বালিয়ে দিল। সেই যাত্রীর খুব কৌতূহল ছিল যে তারা দেখতে কেমন। তখন দেখা গেল তারা মানুষের মতোই দেখতে, কিন্তু চোখের জায়গাটা বিশাল এক বড় গর্ত। সেটাই তাদের অশরীরী ভাবটাকে ফুটিয়ে তুলেছে। তাদের হাতে আগের মতোই একটা ছোট্ট বাচ্চার লাশ কাফনে মোড়া। তারা যাত্রীটার দিকে তাকিয়ে বলল, তোর মায়ের বুকের দুধের অনেক তেজ, তাই আজকের মতো বেঁচে গেল। এই বলে তারা কবরস্থানে নেমে গেল। তারপর বাসটা সোজা চলে গেল। তো বন্ধুরা, এইটা ছিল একটা ছোট্ট ঘটনা একজনের সাথে ঘটে যাওয়া। তো
তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না কিন্তু। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম আরও অনেক ঘটনা আমি নিয়ে আসবো, তো তোমাদেরকে অনুরোধ রইল যে তোমরাও নিজেদের লাইফের ঘটনা পাঠাও এবং এক্সপিরিয়েন্স করা ঘটনাও পাঠাও। আজকের মতো এই পর্যন্তই, সঙ্গে থাকো, শুনতে থাকো, ধন্যবাদ।